তবে এই কি ছিল সাকিবের মনে? ক্রিকেট মাঠে তো ভালোই রাজনীতি দেখালেন, তবে এবার কি বিশ্বকাপের মতো দেশের রাজনীতিতেও ভরাডুবি করবেন সাকিব? 3 আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন সাকিব, বড় ভাই মাশরাফির দেখানোর পথে হাঁটলেন সাকিব আল হাসান। মাশরাফির পরে এবার রাজনীতিতে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। সাকিব আল হাসান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্কের কথা তো সবারই জানা। সাকিবকে মাতৃস্নেহ করেন প্রধানমন্ত্রী, অবসর পেলেই সাকিবকে গণভবনে ডেকে নেন তিনি। সাকিব আল হাসানের অসুস্থতায় তাকে দেখতে প্রধানমন্ত্রীর হাসপাতালে ছুটে যাওয়া কিংবা সাকিব পত্নী শিশিরের পছন্দের খাবার নিজ হাতে রেঁধে পাঠানো, এসব কিছু সাকিবের প্রতি প্রধানমন্ত্রীর স্নেহপরায়ণতা প্রকাশ করে। এবারই প্রথম মনোনয়নপত্র কিনলেও সাকিবের রাজনীতিতে আসা কিন্তু নতুন কিছু নয়। এর আগেও সাকিবের রাজনীতিতে আসার আগ্রহের কথা বলেছিলেন সাবেক বিসিবি প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল। 2018 জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সাকিব মাশরাফির রাজনীতিতে আসার বিষয়টি সামনে নিয়ে আসেন। যদিও সেবার মাশরাফি নির্বাচনে অংশ নিলেও সাকিবের অংশ নেওয়া হয়নি, তবে এবার সাকিব নির্বাচনে আসতে চান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিক্রির প্রথম দিনেই 3টি আসন থেকে দলটির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসন 3টি হলো মাগুরা 1, মাগুরা 2 এবং ঢাকা 10। তবে ক্রিকেটে যতটা সফল সাকিব, রাজনীতির মাঠে ততটা সফলতা পাবেন তো তিনি? মূলত তারকাদের রাজনৈতিক দলে নেওয়া হয় তাদের স্টারডম আর ইমেজের কারণে, কিন্তু গত 5 বছরে সাকিবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হয়েছে বেশ বিতর্ক। মাশরাফি তার রাজনৈতিক প্রজ্ঞায় দৃষ্টান্ত স্থাপন করেছেন, হয়েছেন নড়াইলবাসীর নয়নের মণি। সাকিবকে পারবেন মাশরাফির মতো রাজনৈতিক পরীক্ষায় উতরে যেতে? চলমান ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব, যদিও বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ ছিল না। গ্রুপ পর্বের 9 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপ ভরাডুবির জন্য অনেকে দায়ী করছেন তাকে। এবারের আসরে ইঞ্জুরির কারণে 2টি ম্যাচে খেলতে পারেননি সাকিব, নেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও। নির্বাচনের বাকি আর 2 মাস, সাকিব এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রে। হয়তো কিছুদিনের মধ্যে দেশে ফিরে নেমে পড়বেন নির্বাচনী প্রচারণায়। বড় ভাই মাশরাফির দেখানো পথে হাঁটা সাকিব তার মতো রাজনীতিতে সফল হবেন তো, নাকি ড্যামেজ ইমেজের জাঁতাকলে পিষ্ট হবে সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।